গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬টা ৩৫ মিনিট, প্রতি বুধবার বেলা ১২টা ৫ মিনিট, প্রতি শনিবার সন্ধে ৬টা ৩৫ মিনিট এবং প্রতি রবিবার বেলা ১২টা ৫ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার সকল দর্শক বন্ধুদের, স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান। অনুষ্ঠান এখন আজকাল পরশু, আর আজকাল পরশু অনুষ্ঠানের প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সন্ধে ৬টা ৩৫ মিনিট এবং পাশাপাশি বুধবার ও রবিবার বেলা ১২টা ৫ মিনিট যার অনুষ্ঠান। এই পর্বেও অবশ্যই তিনি রয়েছেন, রয়েছেন নক্ষত্রচর্চা পিন পয়েন্ট প্রেডিকশনে, যিনি রত দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ প্রখ্যাত জ্যোতিষী শ্রীগোপাল ভট্টাচার্য। স্বাগত দাদা আপনাকে, নমস্কার। ধন্যবাদ। দেখো, গ্রহ নিয়ে আমি বলছিলাম, মানে অনেকগুলো গ্রহই বলেছি, শনিকে নিয়ে বলেছি, মঙ্গলকে নিয়ে বলেছি, চন্দ্রকে নিয়েও বলেছি, শনি মঙ্গল চন্দ্র, ওইদিকে শুক্র, শনি মঙ্গল চন্দ্র শুক্র, চারটে গ্রহকে নিয়ে বলেছি। আজকে একটু রাহুকে নিয়ে বলি, কেন শনি মঙ্গল রাহু কেতু এই নিয়ে মানুষের জীবনের, এই চারটে গ্রহই মানুষের জীবনকে, জীবনের সব বাধা কাটাতে পারে, আবার এই চারটে গ্রহের কারণেই মানুষের জীবনে সমস্ত ধরনের অশুভত্ব নেমে আসতে পারে। তো দেখো, আজকে রাহুকে নিয়ে বলি। রাহুকে ছবিতে দেখবেন, আমার যে অনুষ্ঠানের শুরুতেই ছবিটা যেটা দেখানো হয়েছে, সেই ছবিতে দেখবেন রাহুর যে ছবিটা আমরা দেখিয়েছি থাম্বনেইলে, সেটা হচ্ছে একটা রথের মধ্যে একটি মাথা মুণ্ড, একটি রাক্ষসের মুণ্ড বলা যেতে পারে, তার মুকুট ফুকুট সব পড়ে আছে এবং তার রাগ, তার রথটা চালাচ্ছে কে, নান আদার দ্যান টাইগার, বাঘ। বাঘ হচ্ছে তার রথের কি বলে চালক। যেমন আমরা ঘোড়ায় টানা রথ দেখেছি, রাহুর রথ হচ্ছে বাঘে টানা রথ। তাহলে এই দিকে বুঝতে পারছো যে রাহুর প্রভাবিত ব্যক্তির মধ্যে কতটা জেদ, কতটা কি বলে হিংসাত্মক একটা মনোভাব, হ্যাঁ এটা থাকবে। রাহু কেতু তো কোনো গ্রহ নয়, এটা দুটো ইমাজিনারি পয়েন্ট, দুটো বিন্দু। যেমন বৃহস্পতির একটা কি বলে স্ট্রাকচার রয়েছে, চন্দ্রের একটা আমরা দেখতে পাই চাঁদকে, রাহু কেতুর এরকম কোনো স্ট্রাকচার নেই, এরা দুটো ইমাজিনারি পয়েন্ট। পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাকে বলে রবিমার্গ বা ইক্লিপটিক, আর এই পৃথিবীকে চারদিকে আবার প্রদক্ষিণ করছে চাঁদ। এই যে চাঁদের বা এটাকে যে চন্দ্রমার্গ, চাঁদের যে পথটা, যে দু জায়গায় ইক্লিপটিকের সঙ্গে অর্থাৎ রবিমার্গের সঙ্গে স্পর্শ করছে, তারই একটা পয়েন্ট, নর্থ উত্তর দিকের পয়েন্টটা হচ্ছে রাহু এবং দক্ষিণ দিকের পয়েন্টটা হচ্ছে কেতু। তাহলে এদেরকে জ্যোতিষশাস্ত্রে গ্রহ বলা হচ্ছে কেন, রাহু কেতুর এত গুরুত্ব কেন দেওয়া হয়? এই রাহু কেতু ইমাজিনারি পয়েন্টে গ্রহণগুলো হয়। গ্রহণ মানে যখন ধরো সূর্যের যে রশ্মি, স্বাভাবিক রশ্মি, সেটা পৃথিবীতে আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন আমরা সূর্যগ্রহণ দেখছি। চন্দ্রের যে রশ্মি, সেটা যখন বাধাপ্রাপ্ত হচ্ছে পৃথিবীতে, তখন আমরা দেখছি চাঁদ, চাঁদ আস্তে আস্তে গ্রহণ লেগে লেগে ছোট হয়ে যাচ্ছে। তা জ্যোতিষের কথাই হচ্ছে চাঁদের, এবং এই এই কি বলে কি বলে জ্যোতিষের কথাই হচ্ছে যে বিজ্ঞানের ভাষায় দেখা গেছে, যখন সূর্যগ্রহণ হয় না, তখন অনেক নেগেটিভ কি বলে কিছু রশ্মি বলো বা বিভিন্ন জিনিস ইয়ে বলো, ঊর্জা বলো, এগুলো পৃথিবীর দিকে চলে আসে। হ্যাঁ, তো যা কিছু বাদ, যে আমাদের জ্যোতিষে যেহেতু রাহু কেতু আমাদের পৃথিবীকে কোনো না কোনোভাবে প্রভাবান্বিত করছে, সেই জন্যই এই দুটোকে জ্যোতিষের ভাষায় বলা হয়েছে গ্রহ। আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অনেক স্ট্রং, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি জ্যোতিষের মধ্যে প্রত্যেকটা জায়গায় বিজ্ঞান রয়েছে, গণিত রয়েছে, সব কিছু রয়েছে। যারা জানে না, যারা মূর্খ, তারা বলে জ্যোতিষ মানি না। তো যাই হোক, মেন ব্যাপার হচ্ছে এই শাস্ত্র তো একদিন বা পাঁচ দিনের নয়, ৬৫০০ বছরের সাবজেক্ট। তো সেই জন্য রাহু যদি ভালো হয়, যদি কারোর যদি ভালো হয়, তাহলে তাকে সাংসারিক জন্মকুষ্ঠিতে যদি ভালো জায়গা থাকে, তাহলে তাকে সাংসারিক সুখ দেবে,
ভোগ, রাহু চায় সব কিছু ভোগ করতে, ভোগী মানুষ রাহু, ভালো ভালো জামা কাপড়, ভালো ভালো পোশাক পরেছে, মানে ভোগ, সে জীবনে সব কিছু ভোগ করবে। তো রাহু যদি জন্মকুষ্ঠিতে শুভতাকে সাংসারিক সুখ দেয়, খুব উচ্চ পদ দেয়, খুব প্রতিষ্ঠা দেয়, ভালো প্রতিষ্ঠা দেয়, আমি আগেই বলেছি কোনো গ্রহ পূর্ণভাবে ভালো করতে পারে না, পূর্ণভাবে মন্দ করতে পারে না। জন্ম ছক দেখে অ্যাকচুয়ালি বোঝা যায় যে তোমার জন্য রাহু কি শুভ না অশুভ। জন্ম ছক দেখেই বোঝা যায়, জন্ম ছকের প্লেসমেন্ট অনুযায়ী এটা ডিপেন্ড করে যে একটা গ্রহ আপনার ভালো ফল দেবে না সেই গ্রহটা খারাপ ফল দেবে। তো যাই হোক, আসবো আলোচনা। আমার ফোনে কে রয়েছেন? অবশ্যই রয়েছেন। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বলতে বলছি ম্যাম। কোথা থেকে? বনগা। বনগা, বনগা থেকে। আচ্ছা, অনুষ্ঠান নিশ্চয়ই দেখেন? হ্যাঁ দেখি, কিন্তু লাইন ফাইন আসতে পেয়ে গেছি। আচ্ছা বেশ, কেউ লাইন পেয়ে গেছে? লাইন বলুন, কেউ লাইন পেতে এসেছিল? মানে সময় তো লাগে, কারণ হচ্ছে এই অনুষ্ঠান ইউটিউবে প্রায় সঙ্গে থাকবেন, 1,00,000-এর উপরে লোক দেখে, আর তারপরে সারা জায়গা থেকে মানুষে ফোন করে। একদমই তাই। এবং আপনার কি কেউ চেনা জানা এসেছিল তাদের কাছে? হ্যাঁ হ্যাঁ এসেছিল ম্যাম। আচ্ছা, আমার এক পাশের প্রতিবেশে গিয়েছিল মেয়ের বিয়ের জন্য, তার মেয়ের বিয়ে হয়ে গেছে, ভালো জায়গায়। বাহ, কংগ্রাচুলেশনস, ভীষণ ভালো খবর দিলেন। আজকে কার সম্পর্কে জানবেন? আমার ছেলের জন্য। ছেলের জন্য? ছেলের ডেট কোথা থেকে বলছেন আপনি? বনগা। বনগা। আর ছেলের নাম বলুন। কৌশিক ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1997, 29শে জুলাই। সময় দুপুর 2:30 বনগা, মানে 2:30 দুপুরবেলা তো? হ্যাঁ দুপুরবেলা। এটা ছেলের মঙ্গলবার ছিল তো? মঙ্গলবার। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণে জন্ম। এইটা হচ্ছে জন্ম ছক। প্রথম কথা হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয়ে কোনো গ্রহ নেই, তৃতীয়ে কি বলে বৃহস্পতি রয়েছে নিজস্থ, চতুর্থে কেতু, পঞ্চমে শনি, বুধ শুক্রের, বুধ রাহু নাচ দোষ রয়েছে, শুক্র রাহু জড়ত্ব দোষ রয়েছে। তো এখন পড়াশোনা করছে? হ্যাঁ পড়াশোনা করছে, ফার্মেসি নিয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, তো কি হয়েছে, কি জানবেন? বিএসসি পাস করেছে, করে তারপর মেডিকেল ফার্মেসি নিয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, তো কি জানতে চাইছেন? কি এবং পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে, বুধ তো যেহেতু এর কর্মস্থানে রয়েছে, নিজস্ব কোনো বিজনেস বা ক্লিনিক এগুলো হতে পারে, দ্বৈত উপায়ে রোজগার হবে দু জায়গা থেকে, চাকরি প্লাস ব্যবসা, বুঝা গেছে? দুদিক থেকে চাকরিও করবে, ব্যবসাও করবে, দুদিক থেকে আয় হবে। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, ধন্যবাদ ফোন করার জন্য। শুভ রাহুকে তর্ক, যাদের জন্মছকে শুভ রাহু, তাদের তর্ক দিয়ে বা যুক্তি দিয়ে পরাস্ত করা যায় না। মানে এরা যেমন এমন এমন যুক্তি দেবে, তুমি সেটা মানে এরকম দু ধরনের তর্কবাজি রয়েছে। একজন হচ্ছে ইনে তর্ক করা, মানে ভুলটাকেও তর্ক করবে, কিন্তু আর একজন ব্যক্তি রয়েছে যারা জ্ঞানী, নলেজেবল, তাদের যে তর্কটা সেটা কিন্তু হচ্ছে তারা যুক্তি দিয়ে কিন্তু বোঝাবে। তো শুভ রাহু হচ্ছে খুব যুক্তিবাদী, যুক্তিবাদী। এবং রাহুর শুভ প্রভাবে দেখা গেছে যে বেশিরভাগ মানুষ যুক্তিবাদী প্রকৃতির হয়, বিজ্ঞান মনস্ক প্রকৃতির হয়, অনেকে কিন্তু নাস্তিকও হয় রাহুর প্রভাবে। এখন তো ধর্মকর্ম এ যুগে উঠে যাচ্ছে, যত দিন যাচ্ছে মানুষ রাহুর প্রভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঈশ্বর, আধ্যাত্মিকতা এসব মানুষ ভুলতে বসেছে। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, তো এরা জীবনে দেখবে যাদের বাড়ি গাড়ি রয়েছে কিন্তু কুকুর পোষে, কুকুরকে খুব ভালোবাসে, কুকুর পোষে, অ্যানিমেল লাভার, তাদের জন্মে জন্মকুষ্ঠিতে রাহু স্ট্রং থাকবেই।
আচ্ছা, মানে দামি বাড়ি দামি গাড়ি আছে, প্লাস সঙ্গে ভোগবিলাস আছে, এবং সঙ্গে কুকুর আছে, কুকুর পুষতে ভালোবাসে, তার জন্মে তাদের জন্মছকে রাহু ভালো জায়গায় থাকবে, ভালো প্লেসমেন্টে থাকবে। এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলছি, হ্যাঁ এগুলো দেখেছি। আচ্ছা, বারংবার বিদেশ ভ্রমণ, বিদেশ যাত্রা, এই যে অনেকে প্রশ্ন করে, স্যার আমার ফরেন ট্যুর হবে, আমি বিদেশে কি চাকরি করতে পারবো, কখনো কি বিদেশে আমি সেটেলমেন্ট হতে পারবো? আজকালকার বহু ছেলেমেয়েরাই বিদেশে চলে যাচ্ছে, আমার মেয়েও যেমন আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং পড়ে, হ্যাঁ পেনসিলভেনিয়াতে পড়াশোনা করে, তো অনেক ছেলেমেয়েরা বিদেশে ডাক্তারিও পড়ছে, অনেক ছেলেমেয়েরা চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে বিদেশে পড়াশোনা, বিদেশে চাকরি, বিদেশে কোনো ধরনের বৈদেশিক ইয়েগুলো, এগুলো রাহুর শুভ প্রভাবের কারণে হয়। রাহু শুভ থাকলেই তবে সে বিদেশে যেতে পারবে, তবে সে বিদেশে চাকরি করতে পারবে, তবে সে বিদেশে নাগরিক গ্রিন কার্ড পাবে, পিআর পাবে, তবে তবে পাবে। আর রাহুর যদি খারাপ হয় জন্মকুষ্টিতে, যত রকম জন্মে মাতাল, যত রকম জুয়ারি, যত রকম লম্পট, যত রকম বিকট বেশ ধরে, মানে ড্রেসের বেলায় সেরকম কালো কালো চুল বা ছোট ছোট একদম মানে মাথায় চুল নেই বললেই চলে, দোকানে দুটো দুল লাগিয়েছে, আবার এখান দিয়ে কালার, এখান দিয়ে ট্যাটু, এখান দিয়ে জানবে এইরকম যে বিকট মানে বেশভূষা এবং ড্রেস, জানবে খারাপ রাহুর প্রভাবের জন্য এগুলো করছে। সেটা ছেলেদের জন্য হতে পারে, সেটা মেয়েদের ক্ষেত্রে হতে পারে। তো সেই জন্য রাহু হচ্ছে নেশাখোর, বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাওয়া, বাজে বাজে নেশাবান করা, সেটা যে কোনো ধরনের বাজে নেশা আসক্তি হতে পারে, এগুলো সব হচ্ছে রাহুর ধারণা হয়। দুষ্কৃতি, চরিত্রহীন, এই সবই হচ্ছে যারা অশুভ রাহুর পর্যায়ে যারা পড়ে তাদের মধ্যে এগুলো দেখা যায়। আপনার কেউ চেনা জানা এসেছিল? উপকার হয়েছে, তাই জন্য ফোন করেছি আমি। আচ্ছা, উপকার পেয়েছিল বলে আপনি ফোন করেছেন, বেশ। দাদার অনুষ্ঠান দীর্ঘ বছর ধরে যারা দেখেন তারা প্রত্যেকে জানেন নক্ষত্র চর্চা পিন পয়েন্ট প্রেডিকশনের সাথে আপনাকে কিন্তু একটা সুন্দর দিককে দেখেন। এই যে আমি যে গ্রহগুলো নিয়ে বলছি, একদম এতদিনে গ্রহগুলোকে নিয়ে আমি যে পয়েন্টস গুলো বলছি, এতদিনে কেউ বলেছে এইভাবে কি গ্রহকে নিয়ে বিশ্লেষণ করেছে? একেবারেই অন্যরকম আলোচনা। এবং নক্ষত্র নিয়ে আমি যখন বলি তখন তারও বিশ্লেষণ সবার থেকে আলাদা হবে, তার কারণ আমার দীর্ঘদিনের পড়াশোনা, আমি পড়াশোনা করে জ্যোতিষ শিখেছি। একটা সময় যখন বাসে যেতাম তখনও বই পড়তে পড়তে যেতাম, আর যখন আমি তো খেলাধুলা করতাম, স্পোর্টস করতাম, রাজীব গান্ধীর হাত থেকে আমি পুরস্কারও নিয়েছি, তো সেই কারণে তখনও সেখানে সেই ছোটবেলা থেকে প্রায় 8-9 থেকে আমি অ্যাস্ট্রোলজি পড়াশোনা। সেটা বোঝা যায় দাদা, কারণ একটা কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অ্যাস্ট্রোলজিতের অধ্যক্ষ, মানে একজন অধ্যক্ষ, তার কথার বাচনভঙ্গি থেকে তার জ্ঞান সবটাই তো আমরা বুঝি। এবং মা তারার আশীর্বাদে আমি যা প্রেডিকশন করব, যদি জন্ম তারিখ ঠিক থাকে, জন্ম সময় ঠিক থাকে, তুমি আমি এটা জোর গলায় বলি, আমার প্রেডিকশন কখনো বৃথা যায় না। না, এটা তো সত্যি একেবারেই তাই। বলো বলো, আচ্ছা যে কার সম্পর্কে জানবেন আপনি? আমি ছেলের জন্য জানতে চাচ্ছি। ছেলের নাম, আগে নাম। দেবাশিস তালুকদার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো জানুয়ারি মাসে 3/1/95 সাল। 23 জানুয়ারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 জানুয়ারি 1995, মানে 23 জানুয়ারি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় হলো রাত 9:15। রাতে 9:15, কোথায় জন্ম? শিলিগুড়িতে। শিলিগুড়িতে জন্ম, এটা জন্মবার মঙ্গলবার, মঙ্গলবার ছিল, সিংহ লগ্ন মকর রাশি, শ্রবণ নক্ষত্র দেবগণে জন্ম, কেমন? আচ্ছা, এইটা হচ্ছে হরোস্কোপ, দেখি কি বলছে। ছক লগ্নে মঙ্গল, এটা মাঙ্গলিক রয়েছে, দ্বিতীয় পতি বুধ, এটা চন্দ্রযুক্ত হয়ে বসে আছে 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠে, তো বেসরকারি সেক্টরে চাকরি হবে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে কর্মে উন্নতির জায়গা প্রচণ্ড বাধাপ্রাপ্ত হবে,
হ্যাঁ, আর্থিক দিক থেকে যে উন্নতি দরকার সেগুলো আসছে না, মঙ্গলভঙ্গ কালসর্প দোষ রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? যদি এই চার্টটায় দেখি যে লগ্নের চতুর্থ স্থানে রবি কিন্তু দশমকে দৃষ্টি দিচ্ছে, শুধু এখন কি চাকরি করছে? শিলিগুড়িতে চেম্বার রয়েছে দাদার, 6 তারিখ শিলচরে পাচ্ছেন, 11 তারিখ বহরমপুর, 13 তারিখ বর্ধমান, 15 তারিখ গৌহাটি, 17 তারিখ কৃষ্ণনগর, 19 তারিখ দুর্গাপুরের চেম্বার, 21 তারিখ কোচবিহার, 23 তারিখ মালদা, 25 তারিখ দিল্লি, 27 তারিখ পাচ্ছেন ব্যাঙ্গালোরে এবং 28 তারিখ হলদিয়া। আর পাশাপাশি অবশ্যই বুকিং নাম্বার, এটা অবশ্যই আপনারা যোগাযোগ করবার আগে থেকে, মানে পৌঁছে যাওয়ার আগে যোগাযোগ করুন, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন, এটা বারবার বলে দিই। কলকাতার চেম্বার কেবলমাত্র দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে রয়েছে, 9007935831 অথবা 9007937631। পাশাপাশি বারাসাত বর্ধমান চেম্বারের জন্য বুকিং নাম্বার 8584038640। দুর্গাপুর চেম্বারের জন্য বুকিং করবেন আপনারা 8584038636 কিংবা 9748749041। বিশেষভাবে বলবো ফর অনলাইন প্রেডিকশন পেতে যারা দীর্ঘ সময় ধরে চেম্বারে অপেক্ষা করেছেন, চেম্বারে বুকিং ফুল হয়ে গেছে বলে আপনি দেখাতে পারেননি, তাদের জন্য ফর অনলাইন প্রেডিকশন 8584038638। অবশ্যই নোট করে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। আসবো দাদা, যে বিষয়ে যাদের রবিবার সকালবেলায় জন্ম 8টার মধ্যে, তাদের জীবন রাহুর দ্বারা প্রভাবিত হবে, এটা জানবেন। যাদের বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় জন্ম, অর্থাৎ বৃহস্পতিবার 6:30 থেকে 7:30 মধ্যে, সন্ধ্যে 7:30 মধ্যে জন্ম, সাড়ে সাতটার মধ্যে জন্ম, সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর থেকে 7:30 পর্যন্ত, তাদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে রাহু হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট। তাদের জীবনে উন্নতি করতে গেলে রাহুকে শান্ত করতে হবে। এবং কি বলে, যাদের এটাও দেখা গেছে যে যাদের আমি যেটা বললাম যে রবিবার সন্ধ্যাবেলা, এই রবিবার সকালবেলা, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা, আর যাদের অনেক রাত্রে জন্ম, রাত্রি 2, রাত্রি 3, রাত্রি 2:30, রাত্রি 4, অনেক রাত্রে জন্ম, গভীর রাত্রে জন্ম, তাদের ক্ষেত্রেও রাহু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। সব গ্রহগুলোকে ছেড়ে দিন, এই যে সময়গুলো বললাম অ্যাভারেজ, শুধু রাহুর ঠিকমতো উপাচার করলে, শুধু ঠিকমতো রাহুর প্রতিকার করলেই এদের জীবনে সাফল্য আসবে। তো আমি আসবো আলোচনা মানে ফোন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি আসানসোল থেকে বলছিলাম, ফ্রম রিয়াঙ্কা বলছিলাম। আচ্ছা, আসানসোল থেকে। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমার যে চেনা জানা একজন আছেন পাশের বাড়িতে, উনি ভীষণ উপকৃত হয়েছেন, তার জন্য উনি আমাকে বলেছেন, তবে থেকে আমি মানে স্যারের প্রোগ্রাম দেখি, ঠিক আছে? তো উনি ভীষণ উপকৃত হয়েছেন, উনাকে ওনার ছেলেকে বলেও দিয়েছিলেন যে উনি চাকরি করছেন, মানে পাবেন, তো সেই ক্ষেত্রে উনি সরকারি চাকরিও পেয়েছেন। তো আমিও আমার একটু মানে জাস্ট একটু লাইফটা একটু মানে না, ঠিক ঠিক, আর কিছু বলতে হবে না, বলুন বলুন, নাম বলুন, বলে আপনার ডেট অফ বার্থ। হ্যাঁ, নাম হচ্ছে রিয়াঙ্কা পাল। হ্যাঁ, আর 15 নভেম্বর। হ্যাঁ, 15 নভেম্বর 1989। সময় বলো। হ্যাঁ, সময় হচ্ছে সন্ধ্যে 6:05। সন্ধ্যে 6:05 কোথায় জন্মস্থান বলো? বরাকর, আসানসোল বরাকর। হ্যাঁ হ্যাঁ, আসানসোল বরাকর। হ্যাঁ, ওয়েডনেসডে। হ্যাঁ, আসানসোলের আমার ওইদিকে চেম্বার কিন্তু দুর্গাপুরে রয়েছে, দুর্গাপুরে স্পেশাল নাম্বার আছে, দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়ার মানুষরা রয়েছে, তারা দুর্গাপুরে আমাকে দেখাতে পারবেন। বুধবার জন্মবার ছিল তোমার? হ্যাঁ, বুধবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, বুধবার। বৃষলগ্ন মিথুন রাশি, বৃষলগ্ন মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র দেবগণ। হ্যাঁ, মৃগশিরা মানে হরিণের মাথা। আচ্ছা, মৃগশিরা মানে হরিণের খুব চঞ্চল মনের, আর এরা বেশিরভাগ ইলিউশন হয়েছে, সোনার হরিণ
শুনেছ আচলে রামায়ণে সোনার হরিণ ছিল কে? সোনার হরিণ মারিচ, মারিচ সোনার হরিণের রূপ ধারণ করেছিল, আর সীতা বলেছিল আমার সোনার হরিণ, সোনার হরিণ। তো তোমার জীবনের অনেক ঘটনায় তুমি যাদের জন্য ব্যয় করবে, যাদের পেছনে ছুটবে, সেটাই দেখা যাবে কোন এফেক্টিভ কিছু হবে, উল্টে নেগেটিভ। তাই কি হচ্ছে? একদমই তাই, একদমই তাই। অসাধারণ ব্যাখ্যা। যতই ভালো কাজ করি, যতই আমি মানে মানে কান দিয়ে দিই না কেন, বাট বদনামটা আমার কপালে থেকেই যায়। ওটা আমার ছোট থেকেই আমি দেখে এসেছি। 89 এ জন্ম, অনেক বছর বয়স প্রায় 90, মানে প্রায় 40 হয়ে গেল, 34। তারপরে এখনো কিন্তু উন্নতির জায়গাটাও কিন্তু খুব ধাক্কা খাচ্ছে। দেখো তোমার রবি নিচস্ত, এটাকে সবার আগে ঠিক করো, নাহলে কেরিয়ার জমতে চাইবে না। দ্বিতীয় বৃহস্পতি চন্দ্র খুব ভালো, এটা জীবযোগ তৈরি হয়েছে, কিন্তু রবিটা খুব নিচস্ত। রবি না হলে তো নামও হবে না, পার্মানেন্ট চাকরিও হবে না, আর কর্মক্ষেত্রে পার্মানেন্সিও আসবে না, যার জন্যই হয়তো চাকরিটা পারেনি। একেবারেই তাই। দেখ ধন্যবাদ জানাবো তোমাকে। দেখো দুর্গাপুরে 19 তারিখ চেম্বার রয়েছে, হ্যাঁ 19 এপ্রিল, মানে এই মাসের। তো যদি মনে করো অবশ্যই যোগাযোগ করো, 3টা নাম্বার রয়েছে, সেই দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে রয়েছে, সেখান থেকে অবশ্যই একটু যোগাযোগ করে নাও দাদা, যেখানে ছিলাম আমরা আলোচনায়। যাদের মেষ লগ্ন, যাদের বৃষ লগ্ন, যাদের মিথুন লগ্ন, যাদের কর্কট লগ্ন, যাদের কন্যা লগ্ন, যাদের ধনু লগ্ন এবং যাদের মীন লগ্ন, আবার বলি মেষ বৃষ রাশি নয় লগ্ন, যাদের মেষ লগ্ন, যাদের বৃষ লগ্ন, যাদের মিথুন লগ্ন, যাদের কর্কট লগ্ন, যাদের ধনু লগ্ন এবং যাদের মীন লগ্ন, এদের জন্ম এই লগ্নগুলোর ক্ষেত্রে রাহু বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফলদাতা, বেশিরভাগ ক্ষেত্রে। যদি না সিক্সথ দুস্থানে রাহু থাকে এই লগ্নগুলোর, 6th, 8th বা 12th যদি না থাকে, যেখানেই থাকুক না কেন এই লগ্নগুলোর রাহু তাদের ভালো করবে। এই লগ্নগুলো বাদ দিয়ে বাকি লগ্নগুলোর ক্ষেত্রে, বাকি যেমন আমি বলেছি, যেমন সিংহ লগ্নের ক্ষেত্রে, তুলা লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, হ্যাঁ মকর লগ্নের ক্ষেত্রে, কুম্ভ লগ্নের ক্ষেত্রে, রাহু কিন্তু সার্বিক অশুভ ফলদাতা। এরা যেভাবে কিন্তু বসে থাকবে সেই ভাবটাকে বিনষ্ট করে। লগ্ন থেকে আমরা বিচার করি আয়ু কেমন মানুষের, কতটা আয়ু, তার শরীর স্বাস্থ্য সে সুস্থ থাকবে কি না। দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি আর্থিক অবস্থা জীবনে কেমন হবে। তৃতীয় ভাব থেকে বিচার করি তার পড়াশোনার প্রতি আগ্রহ বা মনোসংযোগ আছে কি না। তৃতীয় ভাব থেকে মামলা মোকদ্দমা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসবে কি না। চতুর্থ থেকে আমরা বিচার করি গৃহ সম্পত্তি হবে কিনা, ভালো পড়াশোনা হবে কিনা। পঞ্চম থেকে প্রেম বিচার করি, পঞ্চম থেকে বিচার করি আপনার সন্তান হবে কিনা। ষষ্ঠ থেকে আপনার কী জাতীয় রোগে ভুগবেন। সপ্তম থেকে আমরা বিচার করি বিয়ে কেমন হবে। অষ্টম থেকে আমরা বিচার করি অ্যাক্সিডেন্ট আছে কিনা। নবম থেকে আমরা বিচার করি আপনার উচ্চশিক্ষা হবে কিনা। দশম থেকে আমরা বিচার করি আমরা আপনার চাকরি বা ব্যবসা কোনটা আপনার পক্ষে ভালো। একাদশে বিচার করবো আপনি জীবনে কতটা ব্যাংক ব্যালেন্স, কতটা আর্থিক উন্নতি করতে পারবেন। আর দ্বাদশ থেকে বিদেশ যাত্রা এবং ব্যয়ের বিচার করা। এই লগ্নগুলোর ক্ষেত্রে রাহু যেভাবে বসে থাকবে সেই ভাবটাকে বিনষ্ট করবে। আমি আর একটা জিনিস দেখেছি, লগ্ন বা সপ্তমে রাহু খুব শুভ ফলদাতা যে কোনো লগ্নের ক্ষেত্রে, কেবলমাত্র লগ্নে এবং সপ্তমে রাহু ম্যারিড লাইফকে ডিস্টার্ব করে, কিন্তু জীবনে সর্বধরনের ভোগ সুখ দেয় যে কোনো লগ্নের ক্ষেত্রে। তো আমি রাহু নিয়ে আসবো আরও নিশ্চয়ই, তাই খুব একটা সময় নেই আমাদের, থামতে হচ্ছে। তাই আবারও দাদার অনুসারে নজর থাকবেই আমাদের। পাশাপাশি বলে রাখি 4 তারিখ কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 6 তারিখ শিলচর, এই দিনগুলো একেবারে মিস করবেন না। 11 তারিখ বহরমপুর চেম্বার, যোগাযোগ করুন অবশ্যই নাম্বারে। ধন্যবাদ জানাবো দাদা আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট, প্রতি শনিবার সন্ধে 6টা 35 মিনিট এবং প্রতি রবিবার বেলা 12টা 5 মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।